सकल के स्वागत करछि आमार वाननेस बांगला यूट्यूब चैनले और आज के जे लिस्ट निये एसेछि आयुष गवर्नमेंटेर सेटार विषय हलो आस्थामा। तो आपनि ठीक ही शुनेछेन आस्थामा। तो आस्थामा एटा होच्छे एकटी लांसेर रोग, लांसेर बीमारी। लांसे जखन ए रोगटी हय आमादेर सकाल एबं सन्ध्याते मैक्सिमाम मैक्सिमाम प्रब्लेम होते थाके, कन्टिन्यू काशी होते थाके, नाक जाम होते थाके एबं नाक दिए जल गड़ाते थाके। এর ফলে আমাদের মাথা ধরে থাকে সব সময়, একটা অশান্তির ভাব মনের মধ্যে, কোনো কিছু ভালো লাগে না, এটাগুলো সাধারণত হতেই থাকে। তো এই রোগটি যদি আপনি শিকার হয়েছেন অথবা নাও হয়ে থাকেন, নো প্রবলেম, তো তবুও এই আসনগুলো আপনি রেগুলার বেসিসে করতে পারেন। তো আয়ুষ গভর্নমেন্টের প্রেসক্রাইব লিস্টে ডাইরেক্ট এবারে চলে যাব আসন প্রাণায়ামগুলিতে। কিন্তু হ্যাঁ, তার আগে অবশ্যই বলে রাখি, যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন তবে নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে হিট করুন, সো দ্যাট ইউ ক্যান ওয়াচ এভরি আপকামিং অ্যান্ড আপলোডেড ভিডিও। যত ভিডিও আছে সেগুলোর আপনি লাভ নিতে পারবেন। এবং হ্যাঁ, অবশ্যই লোকের সঙ্গে শেয়ার করতে থাকুন, শেয়ার মানে কেয়ার। তো চলুন ডাইরেক্ট এবার আসন প্রাণায়ামগুলিতে চলে আসে। এখন যেটা করতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সৎকর্ম, জলনীতি, সূত্রনীতি। এইটি প্রথমেই বলে রাখি, যারা জানে তাদের কাছে শিখে হাতে নাতেন তারপরে আপনাকে করতে হবে, ভিডিও দেখে করার কোনো রকম দরকার নেই। আমি জাস্ট এটা করে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে নাকটাকে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে নাককে, ক্লিয়ার করে নিতে হবে। এক নাক দিয়ে জল ঢুকবে আর এক নাক দিয়ে বেরিয়ে আসবে। জল হালকা গরম হওয়া দরকার এবং জলেতে নুন মিশানো অবশ্যই দরকার, যাতে জল আপনার নাকে শোক না করে, নাক দিয়ে যেন টেনে না নেয়, মাথায় যেন না যায়। আর এটা যখন করব আমরা মুখ দিয়ে নিঃশ্বাসটাকে নেব, ব্যাস এতটুকুই সাবধানে। তো চলুন, একটা নাকে আমি জাস্ট টাচ করালাম, একটু হেলে যাব, জলনীতি করার পরে মাথাটাকে ঠুকে নিয়ে ফোর্সফুলি ব্রিদিং করে নাক দিয়ে জলটাকে পুরো বার করে দিতে হবে। একদিকে করে দেখালাম, আরেকদিকেও করতে হবে, দুদিকে অল্টারনেটিভ করতে হবে। আরেকবার বলে দিই, ভিডিও দেখে করা চলবে না, যে জানে তার কাছে, যে হাতে নাচে শিখুন, তারপরে এটাকে করার চেষ্টা করুন। এরপর আমরা চলে আসছি সূত্রনীতি। এখানে সূত্র নেই, এখানে জাস্ট একটি রাবার আছে, পাতলা রাবার। নাক দিয়ে এটাকে ঢুকবো, মুখ দিয়ে বার করে দেখাবো। কিন্তু অবশ্যই এইটিকে আপনার ভিডিও দেখে করার চেষ্টা করা চলবে না, যে জানে তার কাছে যেতে হবে, তারপরে অবশ্যই সেটিকে করতে হবে। প্রথম প্রথম একটি যখন আমি এটাকে নাকে ঢোকাবো, নাক সুরসুর করবে, কিন্তু অত টেনশন নেওয়ার কারণ নেই। জাস্ট ফটাফট ঢুকিয়ে দিলে অটোমেটিক নাক দিয়ে মুখ দিয়েই বেরিয়ে আসবে, অন্যদিকে কোথাও যাবেন। তো আমি এটা আরামে দেখাচ্ছি, এখন বাঁদিকে নাক দিয়ে ঢুকলাম, এতে দেখুন এবারে আমি জল দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এতে যে কাপগুলো আছে, সর্দিগুলো আছে, সেগুলো সব লেগে বেরিয়ে চলে আসবে, যেটা আমাদের নোস্টালকে ক্লিয়ার করবে। শরীরের অনেক রকম রোগের জন্য এটা প্রচণ্ড প্রচণ্ডভাবে এফেক্টিভ। প্রথম হচ্ছে সূর্য নমস্কার, প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ। এর জন্য আমরা যে ম্যাটে সূর্য নমস্কারটি করব সেই ম্যাটের একটা সাইডে চলে আসব এবং আরামে দাঁড়াবো। চেহারাতে সবসময় যেন হাসির ভাব, খুব আরামে সুন্দরভাবে। আস্থামার জন্য প্রচণ্ড প্রচণ্ড উপকার। দুটো হাতকে উপরে তুললাম, এক নম্বর পজিশন, নমস্কার আসনা।
নিঃশ্বাস ভর্তি করে দু নম্বর পজিশন হাতটা উস্তা আনা স্যার, যত আরামে যেতে পারছেন আরামে, জবরদস্তি করার দরকার নেই। তিন নম্বর স্লোলি অ্যান্ড জেন্টলি, ধীরে ধীরে পজিশন চেনে একদম ধীরে ধীরে, পা হাসতে আসে না। এবারে বাঁ পাটাকে ধীরে ধীরে পেছনে করে নেব, কোমরটাকে ধীরে ধীরে নিচের দিকে প্রেস করব, উপরের দিকে দেখা, বাঁয়ে অস্তাসন চালান আসেন। নেক্সট দুটো পাকে পেছনে এবং শরীরকে পেছন দিকে টানবো, পেছন দিকে নাভিকে দেখার চেষ্টা, পায়ের গোড়ালিকে মাটিতে লাগানোর চেষ্টা। নেক্সট সষ্টাঙ্গাসন, কোমরকে একটু তুলে রাখতে হবে। নেক্সট ভুজঙ্গাসন, রিপিটেশন শুরু। ফের পর্বতাসন, শরীরকে পেছন দিকে টানতে হবে। এবারে বাঁ পাটাকে আগে করে নিলাম, ডান পাটা পেছনে, ডায়ে অস্তাসন চালান আসেন, পা হাসতাসেন, নিঃশ্বাস ভর্তি করে ধীরে 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 উপরে যাব। আর লাস্ট নমস্কার আসেন, স্বাভাবিক অবস্থায় চলে এলাম, প্রচণ্ড এফেক্টিভ, রেগুলার বেসিসে করুন। আমি এখানে একবার দেখিয়েছি, আপনি 5 থেকে 10 বার করে এটা করার চেষ্টা করুন। নেক্সট দাঁড়িয়ে প্রচণ্ড প্রভাবশালী আসন তার আসন, আরামে দাঁড়িয়ে গেলাম, ইনহেল অফ ইউর ব্রিথ, ইন্টারলক অফ ইউর টু হ্যান্ডস, হাতটাকে ঘুরিয়ে নিলাম সোজা মাথার উপরে আর পুরো শরীরকে উপর দিকে টানছি, 1, 2, 3, 4, 5, 6 7, 8, 9, 10 নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে দুটি হাতকে মাথার উপরে রাখলাম এবং স্বাভাবিক অবস্থায় চলে এলাম। নেক্সট আসেন ঊর্ধ্ব হস্তাসন, শরীরকে ব্যালেন্স করার জন্য দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ নিয়ে নিলাম, নিঃশ্বাস ভর্তি করে দুটো হাতকে উপরে, ইনহেল অফ ইউর ব্রিথ, চোখ যেন খোলা থাকে, ইনহেল 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 ইনহেল, যতটা আরামে যেতে পারছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 And exhale, ধীরে 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 স্বাভাবিক অবস্থায়, সুন্দর। তিন নম্বর আসন দাঁড়িয়ে কোটি চক্রাসন, তো দুটো পাকে একটু গ্যাপ করে নিলাম, দুটো হাতকে তুললাম, ইনহেল অফ ইউর ব্রিথ, বাঁ দিকে দুটো হাতকে টুইস্ট করে নিয়ে যাচ্ছি ঘুরিয়ে পুরো পেছনের দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অ্যান্ড এক্সহেল, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায়। এবার ঠিক এর বিপরীত করব, আরামে একদম স্মুথলি সুন্দরভাবে রিদমিক হয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় চলে এলাম দুটো হাতকে রেখে, সুন্দর। বসে প্রচণ্ড প্রভাবশালী আসন গোমুখা আসনা, তো দুটো পাকে এরকম ক্রস করে মুড়ে নিলাম, বাঁ পা এর উপরে মলদুয়ারকে রাখবো এবং ডান পাটি উপরে থাকবে, বাঁ হাতকে উপরের দিকে নিয়ে গেলাম, এই সরি ডান যে পা উপরের দিকে থাকবে সেই পাটাকে সেই হাতটাকে উপরের দিকে নিয়ে যাবার, পেছনে দুটো হাতকে লাগানোর চেষ্টা, ধরার চেষ্টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক নর্মালভাবে, যতটা হাত যাচ্ছে যদি নাও ধরতে পারছেন যতটা যাচ্ছে ততটাই করার চেষ্টা করুন, নাহলে অ্যাক্টিং করার চেষ্টা করুন। এবারে ধীরে ধীরে যেভাবে গেছিলাম স্বাভাবিক অবস্থায় চলে আসব। এবারে ঠিক এর বিপরীত,
বাঁ হাতকে উপরে দিয়ে করলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, স্বাভাবিক অবস্থায় আসছি ধীরে ধীরে। পেটের উপরে শুয়ে ভুজঙ্গাসন, ইনহেল অফ ইউর ব্রিথ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, রিল্যাক্স। আস্থমার জন্য প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ, সবচেয়ে উচ্চ ক্যাটাগরি এক নম্বর যে আসনটিকে রাখা যায় সেটা এখন যেটা করতে যাচ্ছি তার নাম হচ্ছে সর্বাঙ্গাসন। প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ, নিঃশ্বাস ভর্তি করব, দুটো পাকে উঠাবো ধীরে 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 ধীরে, এবারে পুরো উঠি নেব, পুরো উঠান এবং পাটাকে স্ট্রেট সোজা রাখতে হবে, একদম স্ট্রেট, যতটা সোজা করা যায়। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে একদম ধীরে 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 স্বাভাবিক অবস্থায়। ওয়াও সুন্দর। এবারে কিছুক্ষণ শবাসনে শুয়ে থাকবো, পুরো শরীরকে হালকা ছেড়ে দেব, দুটো হাতের হাতেলি আকাশের দিকে, ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পুরো শরীরকে হালকা ছেড়ে দিচ্ছি। ইনহেল, নিঃশ্বাস আপনার লাংসের ভিতরে যাচ্ছে এবং নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে লাংসে যত ছিদ্র আছে সেগুলি ওপেন হয়ে যাচ্ছে। ওয়াও সুন্দর। তো এইভাবে আপনি কন্টিনিউ আরামে বিশ্রামের সঙ্গে শবাসনে শুয়ে থাকুন এবং পুরো শরীরের মধ্যে একটি কম্পন চলছে সেইটিকে অনুভব করুন। পুরো শরীরের মধ্যে একটি ভাইব্রেশন কম্পন হচ্ছে এবং যেটি লাংসের মধ্যেও হচ্ছে। লাংসের প্রতিটি কোষিকা তাদের রিপেয়ারিং কাজ শুরু করে দিয়েছে, যেই জায়গায় ব্লকেজ আছে, যেই জায়গাতে আপনার লাংসের ইস্যু আছে সেগুলিকে সে ঠিক করছে এবং হিল করছে। এই ভাবনার সঙ্গে কিছুক্ষণ শবাসনে থাকুন, কিছুক্ষণ থাকুন আর এই ফিলিংসটিকে একদম গভীরে দেখার চেষ্টা করুন যে কিছু ইমিউনিটি সেল যেগুলো রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে সেই সেলগুলি আপনার লাংসে গিয়ে জুটেছে এবং তারা তাদের রিপেয়ারিং কাজ শুরু করে দিয়েছে এবং পুরো লাংসকে, দুটি লাংসকে আপনার ঠিক করছে। ওয়াও সুন্দর, কাজ শুরু করে দিয়েছে, সুন্দরভাবে কাজ করে চলেছে এবং আপনি তাদেরকে গাইডলাইন করছেন। ওয়াও সুন্দর সুন্দর, দুটি লাংস ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসছে এবং আপনার যে আস্থার প্রবলেম সেটি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন, এটিকে অনুভব করুন। এবারে ধীরে ধীরে দুটি হাতকে হাতে লিগ উপরে তুলে নিয়ে ঘর্ষণ করে নেব, চোখ এবং মুখের মধ্যে রেখে ধীরে ধীরে চোখ দুটিকে খুলব। নেক্সট আমরা কিছু প্রাণায়ামে চলে আসছি, প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম, যেটি আস্থমার জন্য প্রচণ্ড এফেক্টিভ। তো আরামে বসে গেলাম, যেরকমভাবে আপনি বসতে পারবেন, সিদ্ধাসন সুখাসন পদ্মাসন, হাতের আঙুলিকে যে কোনো একটি মুদ্রাতে রাখুন, ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা বায়ু মুদ্রা এনি টাইপ অফ মুদ্রা, আর সোজা হয়ে বসে যান, চেহারাতে একটি হাসির ভাব, ফোর্সফুলি ব্রিদ আউট ওয়ান সেকেন্ড ওয়ান টাইমস,
সেম অ্যাজ আমি 30 টাইমস করে দেখাচ্ছি। মুখ বন্ধ, নাক দিয়ে শুধু নিঃশ্বাসটাকে বাইরে ছাড়তে হবে। বিশ্রাম, শরীরের মধ্যে যে সংবেদনায় চলছে তার সঙ্গে থাকুন, কিছুক্ষণ বিশ্রাম নিন এবং এই ভাবনার সঙ্গে বিশ্বাস করুন যে আপনার আস্থমার যে প্রবলেম আছে, যে লান্সের প্রবলেম আছে, সেগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে এবং আমি ঠিক রাস্তাতে চলছি, তার জন্য এগুলি ঠিক হচ্ছে। আমি এখানে এটি 30 টাইমস করে দেখিয়েছি, আপনাকে মিনিমাম 10 মিনিট মানে 600 স্ট্রোক বাইরে ছাড়তে হবে, ফোর্সফুলি শ্বাসকে বাইরে ছাড়তে হবে, মুখ বন্ধ থাকবে, অনলি নাসিকা দ্বারা নিঃশ্বাসকে বাইরে ছাড়তে হবে, নেওয়ার কোনো আবশ্যকতা নেই, শুধু বাইরে ছাড়া, পেট অটোমেটিক ভিতরে। এবার পরবর্তী নেক্সট প্রাণায়াম প্রচণ্ড এফেক্টিভ অনুলম বিলম প্রাণায়াম, তো এই জন্যে আমি 3 টাইমস করে দেখাচ্ছি। প্রথমে আমি ডান হাতকে তুললাম, ডান নাককে বন্ধ করে দিলাম, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর ডান নাক দিয়ে নিঃশ্বাসটাকে ছেড়ে দিচ্ছি, ডান নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, বাঁ নাক দিয়ে ছেড়ে দিচ্ছি। এটাকে রিপিট করবো আরো 2 টাইম। আরেকবার বাঁ দিকে নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় শুরু করেছিলাম, বাঁ দিক দিয়ে অন্তিম করলাম বাঁ দিক দিয়ে, প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ। নিঃশ্বাস যখন যাচ্ছে লান্স এক্সপ্যান্ড হচ্ছে, নিঃশ্বাস যখন অন্য নাক দিয়ে ছেড়ে দিচ্ছি তখন লান্সটা কলাপস হয়ে যাচ্ছে। তো এই ভাবনার সঙ্গে করুন, লান্স যে আপ ডাউন হচ্ছে এতে লান্সের যত ছোটো ছোটো ছিদ্র আছে ওপেন হচ্ছে, আস্থমার যে ইস্যু আছে সেইটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ, প্রচণ্ড এফেক্টিভ, অবশ্যই করতে হবে, মিনিমাম 10 মিনিট। যদি আস্থমার প্রবলেম হয়ে থাকে ধীরে ধীরে টাইমকে বাড়ান, আধা ঘন্টা পর্যন্ত করুন, সকালে আধা, সন্ধ্যের সময় আধ ঘন্টা পর্যন্ত। নেক্সট প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম, এছাড়াও প্রচণ্ড এফেক্টিভ। চলুন আমরা ভ্রামরি প্রাণায়ামে চলে আসি, আমি 3 বার করে দেখাবো। চোখ আর কানকে বন্ধ করে নিতে হবে, শ্বাস ভর্তি করলাম, এবারে কিছুক্ষণ আমরা ধ্যানে বসে যাব, পুরো মনকে প্রাণবায়ুর উপরে কেন্দ্রিত করুন, ধীরে ধীরে নিঃশ্বাস ভিতরে যাচ্ছে এবং বাইরে আসছে, ধীরে ধীরে নিঃশ্বাস ভিতরে যাচ্ছে
লান্সে যাচ্ছে এবং ধীরে ধীরে লান্সের যত খারাপ জিনিস আছে সেগুলোকে সে বাইরে বার করে দিচ্ছে। একটি নিঃশ্বাসও যেন ছাড়া না যায়, একদম ধীরে ধীরে নিঃশ্বাস গেল, লান্সকে ফিল আপ করলো এবং লান্সের দিকে যত খারাপ জিনিস আছে সেগুলোকে সে কালেকশন করে সংগ্রহ করে সেগুলি সে নাসিকা দ্বারা বাইরে বার করে দিচ্ছে। ওয়াও সুন্দর, এটি কন্টিনিউ করতে থাকুন, কন্টিনিউ কন্টিনিউ। কিছুক্ষণ মন, কিছুক্ষণ পরে মন একটি বিচার শূন্য অবস্থায় চলে আসবে, এটিকে বলা হচ্ছে নির্মল স্থিতি। এই অবস্থাতে বিশ্বশক্তি আপনার উপরে বৃষ্টির মতন পড়তে শুরু করবে এবং যেটি মস্তিষ্ক দিয়ে আপনার ভিতরে ঢুকছে এবং লান্সের কাছে যে শক্তি যাচ্ছে, যে লান্সকে যে ব্লকেজগুলি আছে যে খারাপ হয়েছে সেগুলোকে সে ঠিক করছে। এটাকে অনুভব করতে থাকুন, এটাকে ফিল করতে থাকুন সুন্দরভাবে। সে আপনার লান্সকে ঠিক করে গলাতে যে প্রবলেমগুলো থাকছে সেগুলোকেও ঠিক করে, নাসিকাতে যে প্রবলেম থাকছে সেগুলোকেও ঠিক করে, নোস্টেলকেও ক্লিয়ার করে দিচ্ছে। তো আপনি একটি স্বাভাবিক অবস্থায়, আগের মতন অবস্থায় ফিরে আসছেন, এটাকে অনুভব করতে থাকুন আর এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। এবং ধীরে ধীরে আপনার যেন পুনর্জন্ম হচ্ছে, আপনি নিজেকে আবার আগেকার অবস্থায় ফিরে পাচ্ছেন, এটিকে অনুভব করতে থাকুন। ওয়াও সুন্দর, সবাই এসে আপনাকে জিজ্ঞেস করছে যে এত সুন্দর কিভাবে হলো, তাদেরকে আপনি হাসি মুখে সবাইকে শেয়ার করছেন। ওয়াও, এবারে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসবো। দূর থেকে ভেসে আসা মানুষের কথাবার্তার আওয়াজ, পাখিদের আওয়াজ, গাড়ির আওয়াজ শোনার চেষ্টা। ধীরে ধীরে হাতের আঙুলিগুলিকে নড়াবো আর দুটি হাতকে উপরে তুলে নিয়ে ঘর্ষণ করে নিয়ে চোখ এবং মুখের উপরে রেখে ধীরে ধীরে চোখ দুটিকে খুললাম। তো এগুলি ছিল ব্রঙ্কাইটিস আস্থমার জন্য গভর্নমেন্টের প্রেসক্রাইব লিস্ট। এই লিস্টটা যদি পেতে হয় তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করবেন, ডাইরেক্ট এই লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং আস্থমার জন্য আরও গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে আপনি ফলো করতে পারবেন। আর আমি এখানে এই আসন প্রাণায়ামগুলোকে সিস্টেমেটিক ওয়েতে দেখিয়েছি, তবে অবশ্যই আপনাকে ভিডিওটি কন্টিনিউ চালিয়ে আর কন্টিনিউ রেগুলার বেসিসে 21 ডেজের যে সার্কেল সেটাকে কমপ্লিট করতে হবে, রেগুলার বেসিসে করতে হবে। আর আমি এখানে একবার করে দেখিয়েছি আপনাদেরকে 3 থেকে 11 বার পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, ডেলি বেসিসে করতে হবে, একদিনও কন্টিনিউ কন্টিনিউ বন্ধ করলে কিন্তু চলবে না, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। এবং 21 ডেজ করার পরে কেমন আপনি আছেন, কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে সেটি জানান। আর এই ভিডিওটিকে আপনি সবার সঙ্গে শেয়ার করুন, কারণ এই লান্সের প্রবলেম, গলার প্রবলেম, নাক জাম হওয়ার এটা কিন্তু জেনারেল হয়ে গেছে, এখন ছোটো বাচ্চা থেকে বয়স্ক সবারই এটা দেখা যাচ্ছে। তো সবার সঙ্গে শেয়ার করুন, সবাইকে আসন প্রাণায়াম করার জন্য প্রেরিত করতে থাকুন। প্রথমে তো ঘরের বাড়ির সবাইকে করুন, সবাই মিলে একসঙ্গে করুন এবং আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে প্রেরিত করতে থাকুন, সবাইকে ভিডিওটি শেয়ার করুন এবং দেখে দেখে করার জন্যে বলুন প্রথমে, আর শিখে গেলে তারপরে সে তো আরামেই করতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।